খারুপিটিয়া নগরত চুরিকাণ্ড। দোকানত তলা ভাঙি ভিতরত প্রবেশ করে নিহার ভাগত চুরে লুটি নিলে প্রায় 2 লক্ষাধিক টাকার হা সম্পত্তি। দরং জেলার খারুপিটিয়া আরক্ষী থানার অন্তর্গত খারুপিটিয়া নগরের সোসাইটি মার্কেটত থাকা আনোয়ার হোসেন নামের ব্যবসায়ীজনের কাপড়ের দোকানত শুক্রবারে নিহা সংঘটিত হয় চুরিকাণ্ডর ঘটনা। দোকানের স্বত্বাধিকারীজনে জানা মতে নিহার সুযোগ লই দোকানের দরজার তলা ভাঙি ভিতরত প্রবেশ করে প্রায় 2 লক্ষাধিক টাকার কাপড় কানি লুটপাট করে নিয়ে চুরে। পিছত ভুক্তভোগী দোকানীজনে ঘটনা সন্দর্ভত খারুপিটিয়া আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করেছে। যোৱা ৰাতি মই 9টামান বজাত দোকান বন্ধ কৰি গৈছোঁ ঘৰক। যোৱাৰ পিছত মানে ৰাতিপুৱা 7টামান বজাত এজন দোকানী আহি চাইছে যে মোৰ দোকানটো মানে চলাচলা ভঙা, মোক তাত কল কৰিছে যে তোমাৰ দোকানটো চুৰি হৈছে। পিছত মই ঘৰত আহিছোঁ, এই দোকানত আহিছোঁ, আহি কিনে চালোঁ যে বহুত লুটপাট হৈছে, মানে বহুত বস্তু আছিল কাপোৰ কানি সকলোবিলাক লৈ গৈছে। তাৰপিছত মই থানাত গৈছোঁ, যাই কিনে 10টা বজাত এখন এজাহাৰ দাখিল কৰিছোঁ। কি কিহৰ দোকান আছিল এইটো? এইটো মোৰ কাপোৰ দোকান আছিল। কিমান টকা হা সম্পত্তি লৈছে? আপোনাৰ আনুমানিক 2 লাখ টকাৰ হা সম্পত্তি লৈছে। চুৰে লৈছে? হয়। ৰাতি বহুত কষ্টৰে দোকানখন দিছিলোঁ, গাড়ী চাড়ী বিক্ৰী কৰি তাৰপিছত ধাৰ খুজি মানে লোন লৈ দোকানখন দিছিলোঁ মই। কষ্টৰে দোকানখন দিছিলোঁ। মোৰ নাম মমতা আনোৱাৰ হোসেন, হস্পিটেল খাৰুপিটিয়া।